পশ্চিমবঙ্গের হুগলি জেলার অতি প্রাচীন জনপদ গুপ্তিপাড়া। বাংলার প্রথম বারোয়ারি পূজার প্রচলন এই গুপ্তিপাড়াতেই হয়। আজ থেকে প্রায় 280 বছরের প্রাচীন বৃন্দাবনচন্দ্রের রথযাত্রা শুরু হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়ই। আনুমানিক 1740 খ্রিস্টাব্দে এই রথযাত্রার সূচনা করেন মধুসুধানন্দ। দেখছেন গুপ্তিপাড়ার রথ, 16 চাকাযুক্ত, 36 ফুট উচ্চতাযুক্ত এই রথ নবরত্ন নির্মিত, শিল্পকলা অনুযায়ী গঠিত। পুরীর রথ মহেশের রথের সঙ্গে গুপ্তিপাড়া রথের পার্থক্য হলো এই, পুরীর রথ জগন্নাথ দেবের রথ, কিন্তু গুপ্তিপাড়া রথ হলো বৃন্দাবন জিউর রথ। দেখুন রথ টানা হচ্ছে, হাজার হাজার ভক্তবৃন্দ রথের সঙ্গে আছেন, দড়ি টানছেন। এই রথকে ঘিরে সারা বাংলা জুড়ে আলোড়ন পড়ে যায়। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ আসেন এখানে, হাজার হাজার মানুষের ভিড়ে গুপ্তিপাড়ার রথ হয়ে ওঠে মহামিলন ক্ষেত্র। গুপ্তিপাড়া রথের অন্যতম বৈশিষ্ট্য ভাণ্ডার লুট বা ভাণ্ডারা লুট। উল্টো রথের আগের দিন মাসির বাড়ির মন্দিরের তিনটি দরজা একসঙ্গে খোলা হয়। ঘরের ভিতর রকমারি খাবারের পদ মালসায় সাজানো থাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ভক্তরা মালসাবক সংগ্রহ করে, অর্থাৎ লুট করে। এই লুট দেখতে বা অংশগ্রহণ করতে হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষ থেকে আসেন। দেখছেন ভাণ্ডারা লুট, এ গুপ্তিপাড়া রথের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। মালসা ভোগ গ্রহণ করবার জন্য ভক্তবৃন্দের হুড়োহুড়ি, এ এক অভিনব অতি প্রাচীন প্রথা যা একমাত্র গুপ্তিপাড়াতেই আছে। গুপ্তিপাড়া রথের অন্যতম বৈশিষ্ট্য এক মাস ব্যাপী মেলার আয়োজন। রথপ্রাঙ্গণে শ্রী শ্রী বৃন্দাবন জিউ কমিটি এই মেলার আয়োজন করে থাকেন। অগণিত মানুষ ভক্তবৃন্দ এই মেলায় আসেন। রথের দিন জগন্নাথ, সুভদ্রা, বলরাম এনাদেরকে পুজো করে, পুজোর পর এনাদের মূর্তি বৃন্দাবন জিউ মঠ থেকে আনয়ন করা হয় এবং রথে বসানো হয়। রথের চারটি দড়ির সাহায্যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দেবদেবীরা থাকেন এবং এক সপ্তাহ পর উল্টো রথের দিন আবার সেই রথের সাহায্যে দড়ি টেনে তাদেরকে বৃন্দাবন জিউ মন্দিরে ফিরিয়ে আনা হয়। উল্টো রথের পরও এই মেলা থাকে, বিভিন্ন জেলার থেকে মানুষ এই মেলায় আসেন এবং যারা এই মেলায় অংশগ্রহণ করেন তাদের স্টল দেন, তারাও বিভিন্ন জেলা থেকে আসেন। দীর্ঘ এক মাসব্যাপী এই মেলায় অজস্র মানুষ অংশগ্রহণ করেন, তাদের টুকিটাকি জিনিসপত্র কেনেন এবং সব রকম থাকে এই মেলায়। অবাক লাগে একটা মেলায় এত কিছু পাওয়া যায়, অর্থাৎ গুপ্তিপাড়া রথ কেবলমাত্র ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে থাকে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের প্রগাঢ় প্রচেষ্টা এবং তার ব্যবস্থা। বাংলার অন্যতম প্রাচীন রথ উৎসব গুপ্তিপাড়ার রথ, এবং এই অঞ্চলের মানুষের শুধু নয়, সারা বাংলার মানুষ এই রথকে দেখেন এবং অংশগ্রহণ করেন। আপনারাও আসুন এই রথ উৎসব এবং মেলায় অংশগ্রহণ করুন, দেখুন, জানুন, শুনুন।